হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2020 এর মাননীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিন্দু নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং অগ্রসর প্রাথমিক সদস্য যারা উপস্থিত আছেন, এবং আমাদের এই কর্মী সম্মেলনের সাথে যারা লাইভের মাধ্যমে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা শুরু করছি। আলোচ্য বিষয় শুনেছেন, সমাজ সংস্কারের দাওয়াতের গুরুত্ব ও আধুনিক মাধ্যমসমূহের ব্যবহার। আমরা জানি আহলে হাদিস আন্দোলন একটি দাওয়াতি সংগঠনের নাম। দাওয়াতের মাধ্যমে একটা সমাজকে সংস্কার করা সম্ভব, আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে, দাওয়াতের প্রতি বেশি তাগিদ দিয়েছিলেন। যে আয়াতটি তিলাওয়াত করেছে সূরা আল কাসাসের 87 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদু ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার প্রভুর দিকে ডাকুন, ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না। এমনিভাবে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ধমক দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার নিকটে আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেটা পৌঁছে দিন, ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে যে রিসালতের দায়িত্ব অর্পিত হয়েছিল আপনি সেটা পালন করলেন না। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম ধমক, যে আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল এটা আপনি পালন করেন নাই। ঠিক আমরাও যখন কাউকে দায়িত্ব দিই, পালন না করলে কিন্তু এরকম ধমক দিই, তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম তুমি কিন্তু এটা করলে না। তার মানে এটা এক ধরনের একটা শাসন। আল্লাহ তার রাসূলকে এই ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে এরকম গুরুত্ব দিয়ে কথা বলেছেন। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন সহিহ বুখারীর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয় সেটিও তোমরা পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও তোমাদের জানা থাকে সেটা তোমরা পৌঁছে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, আর বনি ইসরাঈলের কাহিনী বর্ণনা করে তাতে কোনো দোষ নেই, তবে সাবধান, ওমান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, এই দাওয়াত দিতে গিয়ে যদি কেউ আমার উপর মিথ্যারোপ করো, আমি যে কথা বলি নাই সেটা যদি তোমরা প্রচার করো, অর্থাৎ জাল হাদিস যদি তোমরা বলো, এক কথা সহজভাবে যদি বলি, তাহলে যে বলবে ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাটা কী করলো, জাহান্নামে ঠিক করে নিল, নির্ধারণ করে নিল। এটা দায়ীদের জন্য আরেকটা সতর্কতা, যে দাওয়াত দিতে হবে সিরফ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, মন করার মতো দাওয়াত দেওয়া যাবে না, জাল জৈফ হাদিসের দাওয়াত দেওয়া যাবে না। এবারে দাওয়াত না দেওয়ার পরিণত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল হুযায়ফা ইবনে ইয়ামান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু, আল্লাহর কসম করে বলছি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ন্যায় কাজের দিকে আহ্বান করবে,
এবং মন্দ কাজ থেকে মুনকার থেকে মানুষকে নিষেধ করবে, অবশ্যই তোমরা এটা করবে, আর যদি না করো আউলা ইউশিকান্নাল্লাহ আইয়াবাস আলাইকুম ইকাবা মিনহু, আর যদি তোমরা এটা না করো তো অবশ্যই আল্লাহ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন, আল্লাহর গজব নেমে আসবে। দেখুন, আমাদেরকে দাওয়াত দিতে হবে, না দিলে পরিণতি কি এরকম, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আরেকটা হাদিস আমরা জানি, ওই যে জাহাজের ঘটনা, এটা সহিহ বুখারীর হাদিস, যে একদল মানুষ জাহাজের মধ্যে লটারি করে একদল উপরে গেল একদল নিচে গেল, লম্বা হাদিস অনুবাদ করার সময় নেই, সংক্ষেপে বলছি। সেই হাদিসের মধ্যে কি হলো, যারা নিচতলায় ছিল, নিচতলায় যারা স্থান পেল, তারা পানির জন্য উপরতলা যাতায়াত করতে হতো, আর উপরে যখন পানি আনতে যায় তখন তাদের অসুবিধা হয়, বারবার তুমি নিচ থেকে উপরে পানি আনতে আসো, এটা ডিস্টার্ব হচ্ছে আমাদের। তো এই অবস্থা দেখে যখন তারা বিরক্ত হচ্ছে, তখন ওই লোক মনে করলো যে পানি তো আমাদের কাছেই আছে, আমরা তো নিচ থেকে একটু খুললেই বা একটু কাটলেই তো পানি পাবো, কারণ আমরাই তো সমুদ্রের কাছে নিকটে, ওরা তো উপরে। তো এই জন্য কী করলো, ফাখাজা ফাসান, সে একটা কুড়াল হাতে নিল, ফাজালায়ামকুরু আসফালাস সাফিনা, সেই নৌকার নিচ থেকে নিচ দিয়ে কাটতে শুরু করলো, কুড়াল নিয়ে নিচ দিয়ে কাটতে শুরু করলো পানি পাওয়ার জন্য। তখন এটা দেখে ফাতাউহু ফাকালু মা লাকা, এটা দেখে তারা তার কাছে আসলো, উপরের লোকেরা এসে বললো মা লাকা, তোমার কী হয়েছে, তুমি কী করছো, পাগল হয়ে গেছো না তুমি, এইভাবে নৌকার নিচ দিয়ে কাটছো কেন? তখন সে বলছে তাযাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মা, তোমরা বিরক্ত হচ্ছ, কষ্ট মনে করো তোমাদের কাছে পানির জন্য গেলে, আর আমার তো পানির প্রয়োজন, আমাদের তো পানি দিতে হবে, সেই জন্য আমরা নিজ দিয়ে নৌকা মানে কাটছি বা ছিদ্র করছি, নিজ থেকে পানি উঠাবো। এই পর্যন্ত ঘটনা শেষ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফলাফল বর্ণনা করছেন, ফাইন আখাদু আলা ইয়াদাইহি, যদি তারা তার দুই হাতকে ধরে ফেলে, আংজাউহু ওয়া নাজাউ আনফুসাহুম, তাহলে তারা নিজেরাও বাঁচতে পারবে, বাঁচলো, আনজাউহু তাকে বাঁচালো, ওয়া নাজাউ আনফুসাহুম, এবং তারা নিজেরাও বাঁচলো। যদি তার হাত ধরে ফেলা হয়, অর্থাৎ তাকে যদি ওই কাজটি করতে নিষেধ করা হয়, না দেওয়া হয়, তাহলে তারা তাকেও বাঁচালো, কারণ নৌকা যদি ডুবে যায় ওই লোকটাকে বাঁচবে, তাই না, যে এই কাজটা করছে সেও কিন্তু মরবে, আর যারা ওই নৌকায় আছে তারা সকলে মরবে। তাই জন্য আংজাউহু ওয়া নাজাউ আনফুসাহুম, তারা তাকে বাঁচালো এবং তারা নিজেরও বেঁচে গেল। তার ওয়াইন তারাকুহু, আর যদি তাকে তার হাত না ধরে তাকে ছেড়ে দেয়, ঠিক আছে তোমার কাছ, তুমি নিচতলা করছো, আমরা দোতলায় আছি, আমাদের সমস্যা কি, আমরা তো উপরে আছি, আমাদের কোনো ভয় নাই, তুমি নিচে আছো, তোমারটা তুমি তোমার অংশে যা পারো তুমি করো, এই বলে বলে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কী করবে, আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তারা তাকেও ধ্বংস করবে এবং তারা নিজেরাও ধ্বংস হবে। এই হাদিসটা কিন্তু একটা বাস্তব হাদিস আমাদের জীবনে। যদি আমরা দাওয়াতি কাজ না করি, দাওয়াত না দেই, তাহলে আমরা মনে করা ঠিক হবে না যারা এই খারাপ কাজ করে তারাই শুধু ধ্বংস হবে, আমরা আল্লাহ আল্লাহ মানুষ, পরহেজগার মানুষ, আমরা নামাজ কালাম পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা বেঁচে যাব, এরকম চিন্তা করা যাবে। যদি তাদেরকে আমরা বিরত না রাখি, তাদের কাছে দাওয়াত পৌঁছে না দেই, তাহলে কিন্তু আমরাও আল্লাহর গজবের শিকার হব। তারা যেমন শিকার হবে, ঠিক আমাদের উপর কিন্তু এরকম গজব আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিবেন না, যখন দিবেন সকলের উপর দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর দাওয়াতি কাজ করাটা এটা আমাদের একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে কেন, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে অন্যায় থেকে নিষেধ করবে। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের শ্রেষ্ঠতম যে গুণ, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু দাওয়াত, আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছে। দাওয়াতের ফজিলত আমরা সকলে জানি, দাওয়াত দিলে কী লাভ হয় সেদিকে আমরা যাব না, আমাদের সময় খুব কম সেই জন্য। তবে এক শুধু এটুকু জানি, দাওয়াত যে আমরা দিব, দাওয়াত দিলে আমাদের লাভ কী, দাওয়াত যারা শুনবে তাদের যত নেকি হবে সেই নেকিটা আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আহসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে কি করে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াতি কাজ করে, ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম,
আমি একজন আত্মসমর্পণকারী আল্লাহর কাছে, তাহলে দায়ীর দাওয়াতটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। সেজন্য আমরা যারা এই সংগঠনের অন্তর্ভুক্ত আছি, সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের যারা দায়িত্বশীল, তারাই কিন্তু আজকে আমরা কেন্দ্রে এসেছি। আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নিজেকে প্রশ্ন করি যে আমরা আসলে কতটুকু আমাদের দায়িত্ব পালন করছি। আমরা যদি মনে করি যে বছরে একদিন তবলিগ ইসলামে আসবো, আর একবার কর্মী সম্মেলনে আসবো, আর বাড়ির দিকে ঘুম পাড়বো, এই রকম হলে কি দাওয়াতের হক আদায় হবে? আপনারা বলেন আদায় হবে? হবে না। আলাইহিস আন্দোলন সুন্দরভাবে কর্মপদ্ধতির মধ্যে বলে দিয়েছে কীভাবে দাওয়াতি কাজ করতে হবে, অর্থাৎ রুটিন, প্রতিদিন দৈনন্দিন দাওয়াতের আমাদের রুটিন করা আছে, কীভাবে দাওয়াত দিবেন। এখন হ্যাঁ, করোনা ভাইরাসের কারণে দেশে এবং বিদেশে এখনকার পরিস্থিতিতে আমরা হয়তো সেইভাবে পারছি না, কিন্তু তারপরেও কিন্তু দাওয়াত দেওয়া যায়। এটাকে অজুহাত মনে করে যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমরা শুক্রবারে জুমার সালাত আদায় করি না, নিশ্চয়ই আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমি যেখানে আছি তার পাশে অন্য একটা মসজিদে আমরা গিয়ে জুমার আদায় করতে পারি, সেখানে খুতবা দিতে পারি, খুতবার পরে সংক্ষিপ্ত কথা বলতে পারি, স্বশ এলাকার কর্মীদের কিনে আমরা বসতে পারি। সব কিছুই তো চলছে, হাট বাজার কোনোটাই তো বন্ধ নেই, গাড়ি ঘোড়া সবই চলছে। তাহলে আমরা দু পাঁচজনকে নিয়ে আমরা দাওয়াত দিব না, এটা যদি অজুহাতেই মনে হবে যদি এখন এই কথা বলেন। হ্যাঁ, এক প্রথম দিকে কিছুটা বেশি ভীতি ছিল আমাদের, আলহামদুলিল্লাহ এখন করোনাও আছে, আমাদের ভয়ও কেটে গেছে আল্লাহর উপর তাওয়াক্কাল। সেজন্য আমরা আশা করব প্রত্যেকেই স্বশ অবস্থান থেকে দাওয়াতি কাজগুলো করে যাবেন, অন্তত মহল্লার মসজিদগুলিতে যাবে। দাওয়াতের পদ্ধতি আমরা বলে দিয়েছি, এশার সালাতের পর একটা হাদিস অনুবাদ করবেন, ফজর সালাতের পরে তাফসিরুল কোরআন পড়বেন এবং নবীদের কাহিনী একদিন করে পড়বেন, এগুলিকে দাওয়াত না? আপনার সপ্তাহে তালিম বৈঠক করবেন প্রত্যেক মসজিদে, সেটা একটা দাওয়াত। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা মসজিদগুলোতে যে কাজটা করতে পারি, আমরা আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু মসজিদ ভিত্তিক পাঠাগার করেছিল, ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক তাদের পাঠাগার ছিল, এখনও অনেক জায়গায় সেই পাঠাগার আছে। তা আমরা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আমরা কি মসজিদগুলোতে একটা করে পাঠাগার করতে পারি না? কারণ আমাদের হাদিস ফাউন্ডেশন নামে যে প্রকাশনী আছে এবং হাদিস ফাউন্ডেশন পাঠাগার বলেই কিন্তু কথা আছে, এটা কোনো কোনো জায়গায় আছে। তা আমরা আশা করব এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের কথা শুনছেন দেশে বিদেশের সব জায়গা থেকে, সকলের কাছে আমাদের দাবি দাওয়াতটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি আহলে হাদিস মসজিদে অন্তত একটি করে হাদিস ফাউন্ডেশন পাঠাগার করেন, যেই পাঠাগারের মধ্যে আমাদের সবগুলি বই সেখানে পাওয়া যাবে এবং বই ইস্যু করে নিয়ে যারা মুসল্লি আছেন তারা প্রয়োজনে নিতে পারবেন, নিয়ে তারা পড়বেন, বাড়িতে পড়ে আবার জমা দিবেন, এইভাবে এটা করা যায়। আর একটা কাজ করা দরকার যে আপনারা মাঝে মধ্যে দেখেন যে আমরা ফ্রি সালাত রসুল বা অন্যান্য বইগুলি বিতরণের কর্মসূচি হাতে নেই, তো এইটাও একটা দাওয়াত। এবং এই দাওয়াতের মাধ্যমে আপনার ব্যয়কৃত অর্থের মাধ্যমে ফ্রি সালাত রসুল একটা দিলে যদি একজন মানুষ হেদায়েতের দিকে আসে, তাহলে লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুল ওয়াহিদান খায়রুল্লাক মিন হামুরিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে আলী তুমি যাচ্ছ তাবুক যুদ্ধের ঘটনা, তুমি যাচ্ছ সেখানে, আগে তুমি তাদেরকে মারতে যাবে না, যুদ্ধ করতে যাবে না, আগে দাওয়াত দিবে, তাদেরকে আগে দিনের কথা বলবে, শোনো হে আলী, লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুল ওয়াহিদান, আলী তোমার দাওয়াতে যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায়, এটাই হবে তোমার জন্য সবচাইতে দামি উঠ, লাল উট, উটের চাইতে আরও বেশি, উট কুরবানির চাইতে বেশি নাকি। তাহলে একজন মানুষকে দিনের পথে নিয়ে আসা, এটাই হবে আমাদের কাজ, এটাই হবে আমাদের টার্গেট, এই টার্গেট করে কিন্তু আমাদের কাজ করতে হবে। আজকে যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলি বলছি, দাওয়াতের স্বার্থে সমাজ সংস্কার করতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই। সমাজ সংস্কার করতে গেলে দাওয়াতের কোনো বিকল্প আছে? বলেন, বিকল্প আছে? তাহলে সমাজ সংস্কার করতে তো আমরা চাই, তাই না? সমাজটা সুন্দরভাবে আমরা সাজাতে চাই, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা সমাজটা ঢেলে সাজাতে চাই, এতে আমরা সকলে একমত। তো যেহেতু আমরা সকলে একমত, এই উদ্দেশ্যে আমরা আজকে কেন্দ্রে এসেছি, তো এই উদ্দেশ্যে আমাদের কাজ করা দরকার আছে না? এই কাজগুলি কিন্তু আমরা আপনাদের সামনে বলে দিলাম, এই কাজগুলি দয়া করে আপনারা চালু করবেন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় নিজের পকেট থেকে কিছু পয়সা ব্যয় করবেন, প্রতি মাসে আমরা প্রত্যেক জেলার উদ্দেশ্য করে বলছি এবং শাখার উদ্দেশ্যে, প্রতি মাসে একটা সামান্য টাকাও যদি হয় একটা বাজেট রাখেন যে আমরা এই টাকাটা দিয়ে ফ্রি বই বিতরণ করব নতুন এলাকাগুলোতে, নতুন আহলে হাদিস বা অন্যান্য মাঝহাবি যারা আছে আমরা তাদের কাছে বই দিব, বা আমরা যাদেরকে একটু আমাদের দিকে মায়েল মনে করতেছি বা আমাদের সুবিধা মতো যেখানে দাওয়াত দেওয়া প্রয়োজন মনে করি, তো অনেকে বলেন কিন্তু বই নাই, টাকা নেই, এজন্য আমরা দিতে পারছি না। এজন্য যদি
সংগঠনের পক্ষ থেকে একটা ফান্ড থাকে, সেখানে কালেকশন হয় যে আমরা প্রতি মাসে অন্তত 1,000 টাকার বই ফ্রি বিতরণ করব। আমার তো মনে হয় কোনো এলাকা বা কোনো জেলায় 1,000 টাকার বই ফ্রি মানে বই ফ্রি বিতরণ করতে পারবে না এইরকম কোনো জেলা আছে বলে আমার জানা নেই, আমার মনে হয় না আছে। তো যদি 1,000 টাকা করে বই প্রতি মাসে আমরা ফ্রি দেই তাহলে আমাদের 12 মাস কত 12,000 টাকার বই ফ্রি বিতরণ করা হবে। ছোট্ট করে টার্গেটটা নেন না, ছোট করে নেন তাহলে কী হবে, আস্তে আস্তে বেশি হয়ে যাবে। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় প্রায় শেষ পর্যায়ে, আমি যেটা আরেকটা অংশ ছিল দাওয়াতের, আধুনিক মাধ্যমসমূহের ব্যবহার। আধুনিক মাধ্যম বলতে আমরা যেটা বুঝছি, এই যে আপনারা দেখছেন আপনাদের সামনে যত কলকব্জা আছে এগুলো কিন্তু আধুনিক মাধ্যম। এখান থেকে বক্তব্য হচ্ছে, লাইভে চলে যাচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গায়, সবাই ঘরে বসে থেকেই আজকের বক্তব্য শুনছে। আমার ছোট ছেলেও এসে বলছে, আব্বু সকালে বক্তব্য শুনেছি, কারা কারো বক্তব্য দিয়েছিল, তারপরে ঘরে বসে মোবাইলে দেখছে যে কে বক্তব্য দিচ্ছেন, কে কি বলছেন, এগুলো কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো এগুলো ইন্টারনেট, যেটা ইন্টারনেট, নেট মানে কি জাল, আন্তর্জাল, সারা পৃথিবীকে নেটের মতো করে এক জায়গা করে রেখেছে। এর মধ্যে কিছু ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন অ্যাপ আছে, এবং হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আজকে দাওয়াতটা আমরা ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট, ওয়েবসাইটটা হচ্ছে, আমরা যদি সহজে বোঝাই যে একটা একটা ঘরের মানে একটা ঘর, একটা ওয়েবসাইট আমার সম্পর্কে, অর্থাৎ নিজের তথ্যকে অন্যের নিকটে তুলে ধরার অত্যন্ত সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন যে আমার কী আছে। আপনি একটা ঘরে ঢুকলেন, এখানে দেখবেন আলমারি আছে, এখানে খাট আছে, এখানে আলনা আছে, এখানে ওয়ার্ড্রোব আছে। তখন আপনি আহলাদিস আন্দোলনের ওয়েবসাইটে ঢুকেন বা তাহরিকের ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন যে এখানে আপনি পাচ্ছেন তাহরিক পাচ্ছেন, হাদিস ফাউন্ডেশনের বই পাচ্ছেন, এখানে আমির জামাতের খুতবা পাচ্ছেন, অন্যান্য আলোচকদের বক্তব্য পাচ্ছেন, ইসলামিক বিভিন্ন আর্টিকেলস পাচ্ছেন, সবগুলো কিন্তু সেখানে গিয়ে পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনাকে এসে নিতে হচ্ছে না, ঘরে বসেই কিন্তু সব পাচ্ছেন। ফেসবুক, হ্যাঁ, এটা হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্বের 1/3 মানুষ এখন ফেসবুকে ব্যবহার করে, প্রায় 260 কোটি মানুষ ফেসবুকের সাথে এখন জড়িত। তাহলে এত মানুষের কাছে সহজে মেসেজ যাওয়ার একটা মাধ্যম হচ্ছে এটা। এখন আপনার দাওয়াতটা যদি আমরা সহজে পৌঁছাতে চাই তাহলে আধুনিক যে মাধ্যমগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার ভিডিও কনফারেন্স তো আজকে হচ্ছে, এটা আমরা সরজমিনে দেখছেন। তো এইগুলোর ক্ষেত্রে সতর্কতা কিছু আমাদের অবলম্বন করতে হবে, আমরা সকলে কিন্তু এগুলো বুঝি। হ্যাঁ, আমি সতর্কতাগুলো যেটা সেটা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা অনেকে মিস ইউজ করি। আজকে ইউটিউব খুললে দেখবেন গালাগালি, এক মৌলবি আরেক মৌলবি গালি দিচ্ছে, এক বক্তা আরেক বক্তা গালি দিচ্ছে, এত বিশ্রী অবস্থা যে মানে আমার মনে হয় যারা সাধারণ মানুষ, যারা ইসলামকে মানে না, ইসলাম ফলো করে না, তারা মনে হয় খুব হাসে যে এরা মৌলবিরা কী শুরু করেছে। তো এইটা যেন না হয় এই জন্য কী করতে হবে, 1 নম্বর হচ্ছে কোনো বিষয় উপস্থাপনের পূর্বে তা বিশুদ্ধ আকিদা ও সহি হাদিস ভিত্তিক কি না তা যাচাই করতে হবে। যদি আকিদা ঠিক হয় এবং সহি হাদিস ভিত্তিক হয় সেটা আপনি পুষ্টি দিবেন, সেটা আপনি প্রচার করবেন। আর 2 নম্বর হচ্ছে, কারণ মিথ্যাচার প্রবাকাণ্ড এবং কটুকতার জবাব দেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা বজায় রাখতে হবে। একজন গালি দিল বলে আপনি গালি দিবেন না। আমরা যেমন আমাদের সাংগঠনিক যে নীতি আছে যে আমাদেরকে গালি দিলে আমরা কিন্তু গালি দিই না, ঠিক সেটা ঠিক একইভাবে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, একজন গালি দিচ্ছে আপনি তাকে সহনীয় ভাষায় তাকে উত্তর দেন, ইতফা বিল্লাতি হি আহসান, সে মন্দ বলেছে আপনি ভালো দিয়ে তাকে জবাব দেন, তাহলে একসময় সে শত্রু কিন্তু, আল্লাহ বলছে কি, শত্রু কিন্তু বন্ধুতে পরিণত হবে। তাহলে ইসলাম ধর্মের এই নীতিটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটি জিনিস, যারা ফেসবুক ইউটিউব ইউজ করেন অনলাইনে দাওয়াতের মাধ্যমগুলোর মধ্যে, এটা অত্যন্ত জনপ্রিয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন অনেকে বিজ্ঞাপনের জন্য, প্রচারের জন্য, অর্থাৎ ইনকামের জন্য করে। তো দেখবেন আমাদের সাইটগুলি কিন্তু অ্যাডসেন্স করা নাই যে বিজ্ঞাপন দিয়ে টাকা কামাই করে। ইউটিউবের চ্যানেলগুলিতে মানুষ অনেক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করছে, তো অনেক বাজে বিজ্ঞাপন সেখানে আসে, এগুলো করা যাবে না। এগুলো থেকে অ্যাড ব্লক করে দিতে হবে যেন অ্যাডগুলো না আসে, এরকম আধুনিক সিস্টেম আছে, বন্ধ করা যায়। আরেকটি বিষয় হচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে অনেক সময় বাজে বিষয় চলে আসতে পারে, সেক্ষেত্রে সেখানেও রেস্ট্রিক্টেড মোড একটা অপশান আছে, রেস্ট্রিক্টেড মোড, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যেটা চাবেন ভালোগুলোই আসবে, খারাপ কিছু আসবে না। তো এই জন্য এইগুলি মাধ্যমগুলো যেমন ভালো, আবার এগুলো মন্দেরও কিন্তু মাধ্যম। এই ইউটিউব এবং ফেসবুক চালে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, আবার এই ফেসবুকের মাধ্যমে অনেকে সহি দিন খুঁজে পাচ্ছে, পেয়ে আলহামদুলিল্লাহ সহি আকিদায় তারা আসছে, অনেক ঘটনা এরকম কিন্তু আছে। তো এইগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের সময়ও শেষ হয়ে গেছে। মৌলিক বিষয় হচ্ছে এটাই, আহলে হাদিস আন্দোলন নিঃসন্দেহে একটি দাওয়াতের সংগঠন। দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন পিছপা হয়ে না থাকি, যেইভাবে গঠনতন্ত্রে বলা আছে, কর্মপদ্ধতিতে বলা আছে, আমরা সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল হিসেবে সকলে জানেন, শুধুমাত্র দায়িত্ববোধের প্রয়োজন আমাদের। দায়িত্ববোধ থেকে আমাকে, আমি কেন্দ্রীয় পরিষদ সদস্য, আমি জেলার দায়িত্বশীল, আমি কতটুকু দায়িত্ব পালন করছি, একমাত্র আল্লাহর কাছে জবাবদিহিতার দিকটা চিন্তা করে যদি আমরা এই সম্মেলন থেকে বিদায় নিতে পারি, ইনশাআল্লাহ আমরা দাওয়াতি ময়দানে ভালো ভূমিকা রাখতে পারবো। এবং সবসময় নিয়ত রাখতে হবে খালেস, এখলাসের সাথে আমাদের কাজ করতে হবে, রিয়া এবং সুমা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের কোনো কাজই যেন রিয়া না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়, সুমা না থাকে, মানুষকে শুনুক আমি কাজ করছি এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সবশেষে আবার আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিকাত তাহরিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।